वेलकम टू पीसीएस एडुकेशन। आमी सुजित देवनाथ, तुम्हारे प्रिय सुजित सर। आज के क्लासे की करछि आमरा गांधीजीर बायोग्राफी आलोचना करछि। एर एकटा अद्भुत हेडिंग आमरा दिएछि, अ जार्नी अफ मोहन टू महात्मा। एटा तार पार्ट सिक्स, छ नम्बर पार्ट। आज के क्लासे आमादेर आलोच्य विषय हलो खिलाफत आंदोलन, गांधीजीर नेतृत्वे खिलाफत आंदोलन, যেটা ভারতবর্ষের ইতিহাসে একটা অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন হিসাবে নাম করেছে। আমি তার পুঙ্খানুপুঙ্খানে বিবরণ দেব, কিন্তু প্রথমেই না একটু গোড়ার কথা বলতে হবে। খিলাফত শব্দটা চেনা কি? বলতে পারো যে এর মানে কি? এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো ইন্ডিয়ান ওয়ার্ড নয়, অর্থাৎ মানেটাও আমাদের কাছে অজানা। খিলাফত শব্দের অর্থ হলো উত্তরাধিকারী, রক্তের সম্পর্ক হতে হবে এরকম নয়। খলিফা হলেন এমন একজন ব্যক্তি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির শিক্ষা এবং আদর্শকে প্রচার করবেন, বাঁচিয়ে রাখবেন এবং পৃথিবীতে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য সদা সচেষ্ট থাকবেন। খলিফা বোঝে গেল, তার রোল কী? খিলাফত মানে বুঝতে পারছি উত্তরাধিকার কার? না, হযরত মুহাম্মদের। সম্পর্ক রক্তের হতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। যে কেউ প্রতিনিধিত্ব করছে ইসলামকে রক্ষা করবার জন্য। সোজা কথায়, খ্রিস্টানদের যেমন পোপ, মুসলিমদের কাছে তেমনি হলেন খলিফা। এই খলিফা এবং খিলাফত তো ব্যাপারটা বোঝা গেল। পরাধীন ভারতবর্ষে ভারতীয় মুসলিমরা তুরস্কের সুলতানকে খলিফা বলতেন, অর্থাৎ তাকেই মুসলিম জগতের ধর্মগুরু বলে মনে করতেন। তো এটুকু তো বোঝা গেল, কোনো সমস্যা নেই। তুরস্কের সুলতান, তিনি হচ্ছেন খলিফা, আর খলিফা মানেই হচ্ছে মুসলিম জগতের ধর্মগুরু, পোপের মতো। তাহলে কি সমস্যা? তার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল ছিলেন, শ্রদ্ধা করতেন, তাদেরকে ধর্মগুরু মনে করতেন তাকে। কিন্তু আন্দোলন কেন হলো? কোয়েশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধকালীন যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, এই তুরস্ক অর্থাৎ খলিফা, তুরস্ক মিত্রশক্তির বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে গিয়ে জার্মানির পক্ষে যোগ দেয়, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে। এই যে ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ করতে শুরু করছে, তখন বুঝতেই পারছো খুব স্বাভাবিকভাবেই ব্রিটিশদেরকে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হলো। এই যে তুরস্কের বিরুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ অস্ত্র ধারণ করলো, সেই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ভারতীয় ব্রিটিশ সৈন্যে ভারতীয় মুসলমানরা যোগ দিয়েছেন। কেন না? ব্রিটিশরা এই মুসলিমদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খলিফার অবমাননা করার কোনো অভিসন্ধি ব্রিটিশদের নেই, যেহেতু তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের এগেনস্টে জড়িয়ে পড়েছে, অর্থাৎ যুদ্ধ করতে হচ্ছে করছি, যুদ্ধে যদি আমরা তুরস্ককে হারিয়েও দিই আমরা জিতিও, ধর্মগুরু হিসাবে খলিফার কোনো রকম অবমাননা হবে না। এই প্রতিশ্রুতির উপরে বেস করে হাজার হাজার ভারতীয় মুসলিম প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সৈন্যে যোগ দিল। কিন্তু যুদ্ধ শেষে কী হলো? উল্টো হলো। ইংরেজরা হেভি ব্যাপারটা, জানো, তোমার সব ভুলে যায়, হ্যাঁ হ্যাঁ করবো করবো, তারপর যখন সময় আসে তখন আমি বলিনি তো। তুরস্ক যখন যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ যখন জিতলো, তুরস্ক যখন হেরে গেল, একটা সন্ধি হলো, তার নাম সেভরের সন্ধি, নন্ত সহায়কার ভ র সেভর। সেভরের সন্ধি দ্বারা পরাজিত তুরস্কের যে সাম্রাজ্য সেটাকে ব্যবচ্ছেদ করা হলো, বিভিন্ন খণ্ডে ভাগ করে, যারা মিত্রশক্তি ছিল তাদের তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল। প্রথম বিশ্বযুদ্ধ যে সমস্ত দেশ জিতেছে তার ম্যাক্সিমামটা পড়ল কার ভাগে? ব্রিটিশদের ভাগে। এই অবধি তো ঠিক ছিল। সেভরের সন্ধি অনুযায়ী খলিফার ক্ষমতাকে প্রচুর পরিমাণে হ্রাস করে দেওয়া হলো এবং নানান রকমের অবমাননাকর সব সন্ধির শর্ত খলিফার ওপরে চাপিয়ে দিল ব্রিটিশ। খলিফাকে তো মুসলিমরা তাদের ধর্মগুরু মনে করে, তার ওপরে এই যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর এই অবমাননাকর সমস্ত সন্ধির শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, এর ফলে ভারতীয় মুসলিম সমাজের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হলো। আপনি তো বলেছিলেন প্রথম বিশ্বযুদ্ধকালীন যে খলিফাকে অবমাননা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, কিন্তু এখন তো করছেন। তারা মনে করতে শুরু করলো এই যে খ্রিস্টান জাতি ব্রিটিশ, এরা কিন্তু মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করে ফেলতে চায়, পৃথিবী থেকে উচ্ছেদ করে ফেলতে চায়, এবং এটা তার ষড়যন্ত্র। এই জন্য খলিফার রীত মর্যাদা পুনরুদ্ধার করবার জন্য ভারতীয় মুসলমানরা আন্দোলন শুরু করে, শুরু হয় খিলাফত আন্দোলন।
মোহাম্মদ আলী, সৈকত আলী, এই দুজনকে একসঙ্গে ভারতের ইতিহাস আলী ব্রাদার্স বলে জানবে, মৌলানা আবুল কালাম আজাদ, হাকিম আজমল খা, হজরত মোহানি, এই সমস্ত মুসলিম নেতৃবৃন্দের আন্দোলনে নেতৃত্বে ভারতে শুরু হয়ে যায় খিলাফত আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের পরপর সময়। আমি সাল তারিখগুলো পরে বলছি, এখন জাস্ট ঘটনাগুলোকে বলছি। এখন এই আন্দোলন তো বুঝতেই পারছো একটাও চেনা নাম নেই, ততদিনে গান্ধীজি তো একদম পুরো সর্বময়কর্তা হয়ে গেছে ইন্ডিয়ান পলিটিক্সে, তিনটে সত্যাগ্রহকে সফল করে ফেলেছে, চম্পারণ সত্যাগ্রহ, আমেদাবাদ ছুটিবর্ষ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, তার একটা মাস লিডারের পরিচিতি হয়ে গেছে, ভারতবর্ষের জনগণের উপরে পাকার তৈরি হয়েছে। আন্দোলনের মুসলিম লিডাররা বলল যে গান্ধীজি আপনি দায়িত্বভার গ্রহণ করুন। গান্ধীজির এই সময় কী মনোভাবটা তৈরি হলো? গান্ধীজি কিন্তু এই সময় অসহযোগ আন্দোলন করবেন, সর্বভারতীয় একটা সত্যাগ্রহ তৈরি করবেন ব্রিটিশদের এগেনস্টে, ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্তশাসন দিতে হবে, সেই অসহযোগ আন্দোলনের প্ল্যানটা কিন্তু তার মাথায় চলছে। এই সময় তিনি মুসলিম এবং হিন্দুদের ঐক্যের সুযোগটা হাতছাড়া করতে চাইলেন না। তার কারণ তোমরা জানো, সেই সময় মুসলিম ব্রিটিশ বিরোধী মুসলিম আর হিন্দুদেরকে ডিভাইড অ্যান্ড রুল করতো ইংরেজ, তাহলে আমরা যদি কোনোরকমভাবে হিন্দুরা তো আছেই মুসলিমদেরকেও ব্রিটিশ বিরোধী করতে পারি, তাহলে ব্রিটিশদের মুসলিমদের শত্রু ব্রিটিশ, হিন্দুদের শত্রু ব্রিটিশ, কমন শত্রু, উই আর ইউনাইটেড, তাই না? শত্রু যদি কমন হয়ে যায় তাহলে আমরা পাশাপাশি চলে আসবো। হিন্দু মুসলিমের এই ঐক্যটা কিন্তু হাতছাড়া করতে চাইলেন না, গান্ধীজি রাজি হয়ে গেলেন। ইংরেজদের যে ডিভাইড অ্যান্ড রুলের পলিসি, এটা তো ধোতামুখ ফোঁতা করে দেওয়া যাবে, অতএব ইংরেজ এই খিলাফত আন্দোলনে নেতৃত্ব দিতে গান্ধীজি রাজি হয়ে গেলেন। সাল তারিখটা এবার আমি বলছি, 1919 সালে, লিখে নাও, 24শে নভেম্বর, মানে 1919 সালের বছরের শুরু থেকেই কিন্তু খিলাফত আন্দোলন চলছিল, কিন্তু নভেম্বর মাসের দিকে 1919-এর 24শে নভেম্বর দিল্লিতে সর্বভারতীয় খিলাফত অধিবেশনের সভাপতির পদ অলঙ্কিত করলেন কে? মহাত্মা গান্ধী। যদিও 1919 সালের মাঝামাঝি সময়কাল থেকেই গান্ধীজি কিন্তু এই আন্দোলনটাকে সমর্থন করছেন, ঠিক আছে। নভেম্বর মাসে যেটা হলো সেটা 1919 সালের 24শে নভেম্বর সর্বভারতীয় খিলাফত কমিটির সভাপতি উনি হলেন, তার মানে সমর্থন আগে থেকে ছিল, অফিসিয়ালি সভাপতি হলেন নভেম্বর মাসের 24 তারিখে 1919-এর। 1919-এর মাঝামাঝি সময়কাল থেকে তিনি সমর্থন করেই যাচ্ছেন এই আন্দোলনটাকে। যখন অসহযোগ আন্দোলন চলছে, মিটিং, মিছিল, জনমত গঠন, হ্যাঁ খিলা খলিফার সম্মানকে ফিরে দিতে হবে, অনেকে একটু মুখ বাঁকালেন, হ্যাঁ খলিফা তো তুরস্কের খলিফা, এই মুসলিমদের ধর্মগুরু তো আমাদের, কি আমরা কেন করব, এই সমস্ত ব্যাপারে গান্ধীজি কান দিলেন না। কারণ গান্ধীজির লক্ষ্য অন্য ছিল, যে মুসলিম শক্তিকে, যাদের থেকে হিন্দুদেরকে ডিভাইড অ্যান্ড রুল করে রাখছে, তাই না? বঙ্গভঙ্গের সময় লর্ড কার্জন বলেছিল আমি তোমাদিগকে একটি মুসলিম প্রদেশ দিতেছি, তাই না? অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুলের পলিসিটা উনি ভোতা করতে চাইলেন। উনি করতে চাইলেন কি, যেভাবেই হোক মুসলিম শক্তিকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সামিল করো, এটা পরবর্তীকালে আমার অন্য আন্দোলনে কাজে আসবে। অর্থাৎ এই উদ্দেশ্যে কিন্তু রাজি হওয়া, এবং সেইটা কিন্তু 1920 সালের জুন মাসে গান্ধীজি খিলাফত কমিটির, গান্ধীজির খিলাফত কমিটি 1920 সালের জুন মাসে অহিংস অসহযোগ কর্মসূচি নিল। অহিংস অসহযোগ কর্মসূচি মানে কি? এটা কিন্তু অসহযোগ আন্দোলন না, কিন্তু তার আগে প্রস্তুতি চলছে। অহিংস অসহযোগ আন্দোলন খিলাফত, এই যে অহিংস খিলাফত অসহযোগ আন্দোলন, মানে অসহযোগ না কিন্তু অহিংস খিলাফত আন্দোলন, সেইটাতে উনি কী বললেন, কী করতে হবে? সরকারি খেতাব এবং অবৈতনিক পদ যেটা হিন্দু মুসলিমরা নিয়ে রেখেছে সব পরিত্যাগ করো। মানে আমার যদি মনে করো ডক্টরেট উপাধি দিয়েছে, অবৈতনিক কোনো পদে আছে, সেই পদ বর্জন করো। সরকারি এবং বেসামরিক পদগুলো, সরকারের বেসামরিক পদগুলো থেকে পদচ্যুত করো না, ইস্তফা দিয়ে দাও। পুলিশ এবং সেনাকে বললো তোমরা ইস্তফা দিতে শুরু করো, পদত্যাগ করো। লোককে বললাম তুমি খেতাব ত্যাগ করো, হ্যাঁ উপাধি ত্যাগ করো, চাকরি ছাড়ো, এরকম তো করলে হয় না, আগে তো নিজেকে করতে হবে, তারপর তো লোককে বলতে হবে। তো গান্ধীজির কাছেও তখন একটা খেতাব ছিল, কাইজার ই হিন্দ। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ইংরেজদের সেনা লাগছিল, তো সেই সেনা, প্রচুর সেনা দরকার হচ্ছিল। গুজরাট জুড়ে উনি বলেছিলেন না ভারতীয়দের এখন ইংরেজ সেনাতে ভর্তি হওয়া উচিত, ইংরেজদেরকে প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে সাহায্য করা উচিত, এই সমস্ত কর্মসূচি তিনি করেছিলেন। তার জন্য ইংরেজরা তাকে কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিলেন, একটা গোল্ড মেডেল। এই খিলাফত প্রশ্নে 1920 সালে 1920 ফার্স্ট অফ অগস্ট
একটা ভারতব্যাপী হরতাল হলো এবং ওই দিনই ফার্স্ট অগস্ট 1920 সালে ভারতব্যাপী যে হরতাল হলো সেই হরতালটাই গান্ধীজি কিন্তু কাইজার ই হিন্দ স্বর্ণ পদকটা ফেরত দিয়ে দিল। এটা যদিও ফার্স্ট হরতাল নয়, এর আগে রাওলাট সত্যাগ্রহণ একটা হরতাল টরতাল আছে 1919 সালে, সেটা আমি পরে বলবো, রাওলাট আইনটা আমি পরে পড়াচ্ছি। এই যে হরতালের দিন ফার্স্ট অফ অগস্ট 1920 সালে কাইজার ই হিন্দের স্বর্ণপদক উনি ফিরিয়ে দিলেন, সেই দেখা দেখি কিন্তু অনেক মুসলিম, প্রচুর মুসলিম ম্যাক্সিমাম তাদের পদক খেতাব ফেরাতে শুরু করলো, তারা চাকরি থেকে সরে এলো। দেখো ভেতরে ভেতরে কিন্তু অসহযোগ আন্দোলনের ভিত তৈরি হয়ে যাচ্ছে। অসহযোগ মানে তো চাকরি ছেড়ে দেবো, তোমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করবো, এটাই তো মুসলিমদের কিন্তু আগে উনি এই খিলাফতের থ্রুতে এই কাজটা করাতে শুরু করলেন। এমনকি 1920 সালের সেপ্টেম্বর মাসে কংগ্রেসের যে স্পেশাল অধিবেশন হলো সেখানেও কিন্তু খিলাফতকে কংগ্রেস সমর্থন করলো। তারা কি বলল যে খিলাফত এবং পাঞ্জাবের অবস্থা শান্ত না হলে, পাঞ্জাব কি তখনই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়ে গেছে 1919 সালের, এটা 20 সাল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ফলে পাঞ্জাব ফুসছে, বিপ্লবী আন্দোলন একদম টকবক করছে, এখানে সেখানে ইংরেজ মোড়ে পড়ে থাকছে। তো এই কংগ্রেস 1920 সালে কি বললেন সেপ্টেম্বর মাসের বিশেষ অধিবেশনে, যে খিলাফত এবং পাঞ্জাবের অবস্থা শান্ত না হলে কোনো রকমভাবে ভারত কিন্তু শান্ত হতে পারবে না, অতএব ইংরেজের অবিলম্বে এটা করা উচিত, মুসলিমদের শান্ত করো, পাঞ্জাবকে শান্ত করো। দেখো ভালো করে বোঝো, এভাবে সুকৌশলে খিলাফত আন্দোলনকে কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলনের স্টেপিং স্টোন হিসেবে মানে স্টেপিং স্টোনে পরিণত করলেন, প্রথম পদক্ষেপ। ভালো না খারাপ পরের কথা, বৃহৎ মুসলিম সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই রকমভাবে সামিল মহাত্মা গান্ধীর আগে কিন্তু কেউ করতে পারেনি। হিন্দুদেরও কমন শত্রু ব্রিটিশ, মুসলিমদেরও কমন শত্রু ব্রিটিশ, এই যে ইউনিটি, এর আগে কিন্তু ভারতবর্ষে কখনো প্রতিষ্ঠিত হয়নি। খিলাফত আন্দোলন কি সফল হয়েছিল? না, হয়নি। 1924 সালে মুস্তাফা কামাল পাশা নামক একজন তুরস্কের লিডার খলিফাতন্ত্রটাকে অবসান করে দেয়, তুরস্কের খলিফাতন্ত্র অবসান ঘটিয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে। এই মুস্তাফা কামাল পাশা 1924 সালে, যার নেতৃত্বে তুরস্কের নবজাগরণ হবে, তুরস্ককে বলা হতো উইক ম্যান অফ ইউরোপ, সেখান থেকে তুরস্ককে টেনে তুলে নিয়ে যাবেন একজন মানুষ। আমাদের যেমন মহাত্মা গান্ধী আমাদের কাছে, আমেরিকা যেমন ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, এরকম বাংলাদেশে যেমন মুজিবুর রহমান, তেমনি তুরস্কে কামাল পাশা, মুস্তাফা কামাল পাশা ইজ দ্য ফাদার। 1924 সালেই খলিফাতন্ত্রই, হযরত মুহাম্মদের প্রতিনিধি ওসব দরকার নেই, আধুনিক তুরস্ক গড়তে হবে, সেই আধুনিক তুরস্ক গড়ার লক্ষ্যে খলিফাতন্ত্রকেই অবসান করে দিল। তার ফলে খলিফাই রইল না, তো খিলাফাত আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়ল। ততদিনে মুসলিমের পুরো সমাজটা অসহযোগ আন্দোলনের মূল স্রোতের সঙ্গে মিশে গেছে, আর অসহযোগ আন্দোলন তখন মধ্যগগনে। এরপরের কোর্সে আমরা অসহযোগ আন্দোলন সম্পর্কে জানব এবং গান্ধীজি সম্পর্কে একটা সিরিজ আমরা পড়ছি, জার্নি অফ মোহন টু মহাত্মা, আশা করি ভালো লেগেছে। তো এইরকম ক্লাস যদি আরও পেতে হয়, এখানে একটা ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করে পুরো সিরিজ অফ লেকচার ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের ওপরে পেতে পারো তোমরা, ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে পেতে পারো, পলিটির ওপরে পেতে পারো, ম্যাথ, জিআই, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমি, পলিটির ওপরে পেতে পারো, হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, WBCS-এর প্রিপারেশান মানেই এই রেকর্ডেড ক্লাসগুলো তোমার প্রস্তুতিকে ভীষণ রকমভাবে বুস্ট করবে। এই ক্লাসটা দেখে তো নিশ্চয়ই বোঝা গেল যে করবে। রিসেন্ট আমি একটা ইকোনমিক্স ক্লাস শুরু করেছি, খুব ভালো রেসপন্স আসছে ইকোনমিক্স ক্লাসে, তোমরা ইকোনমিক্স ক্লাসে জয়েন করে ভালো চট করে। ওকে, ফোন নাম্বার তো দেওয়াই আছে, খুব ভালো থাকো। আর যেটা আমি বলি না, বলতে হচ্ছে আজকাল, তোমরা কেন জানি না ভিডিওটাকে লাইক করো না, পছন্দ হয় কিন্তু লাইক করতে ভুলে যাও, লাইক করে দিও, ভুলো না, মতামত জানিয়ে কমেন্ট করো, ভালো মন্দ যা হোক, আর কি ভিডিও চাও সেটাও জানিও। তোমাদের মুখে যদি একটু প্রশংসা শুনি না, তাহলে আমি পরের ভিডিওটা বানানোর জন্য উৎসাহ বোধ করবো। দুপাশে দুটো হাজার পাওয়ারের ল্যাম্প, 2000 বুঝেছো পাওয়ারের ল্যাম্প জ্বলছে, তো কষ্টেই থাকি, কষ্ট করে ভিডিওটা বানাতে হয়। ইফ ইউ মেক আ কমেন্ট আই ফিল অত্যন্ত উৎসাহ বোধ করবো। খুব ভালো থাকো, নতুন ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, আপাতত এ পর্যন্তই, টাটা, বাই।